রাজপথত প্রধান শিক্ষকর বিলয়। আপনি মুঠ খাইছে নাকি? খাইছো। মুঠ খাইছে আজি? কত মুঠ খালে? যত হলো খাইছো। আর স্যার এবার অল্প বেশি কই খালে? মুঠ খাইছে আজি? কত মুঠ খালে? স্কুলত কেইটা সাবজেক্ট? আপনার সাবজেক্ট কেইটা সাবজেক্ট আছে স্কুলখানে? তিনটা। কি কি? অসমিয়া, ম্যাথ, ইভিএস। বিদ্যালয়লৈ আহোঁতে ডিঙিলৈকে খাই বাটতে পৰি থাকিল শিক্ষক। স্যারক যেতিয়া সোধা হল কত যাবলৈ আহিছিল, কি খাই আহিছে, তেতিয়া স্যারে উত্তর দিলে এনেকৈ, আপনি কত যাব আহিছিল? আপনি পঢ়া শিক্ষক? মাঝে মাঝে সঁচাও কৈছে স্যারে, মাঝে মাঝে নিজেও নাজানে কি কৈছে স্যারে। বিদ্যালয় শ্রেণীকোঠা হেনো পাঁচটা। সদায় এনেকুৱা মুঠ খাই পেলাই স্কুলত যায় নেকি আপুনি? নাই নহব, স্যারক সোধক, স্যারক সোধক। আজি আপুনি স্কুল টাইমত যে মুঠ খালে? নাই, সেই টাইমত নাখাব। সহকারী শিক্ষকৰ অভিযোগ স্যারে দৈনিক বিদ্যালয়ত এনেকৈ আহে। এই দৃশ্য দেখার পিছত আপুনি কওক ছাত্র ছাত্রীয়ে কি পঢ়িব, কি বুঝিব, কি শিকিব? আপনি তো রেগুলার মুঠ খাই স্কুললৈ যায়? নেবা নেবা নেবা। ছাত্র ছাত্রী পড়ে না পড়ে আপনি? আজি গৈছো, যাই ফেলে গৈছো মই। ক'ত যাব আহিছিলে স্কুলৰ পৰা? হস্পিটেলত। আপুনি মুঠ খাই আহিছে নেকি? খাইছো। বেছিকৈ খাইছে আজি? ক'ত খাই মুঠ বেছিকৈ খালে? য'ত হ'লেও খাইছো আৰু মই। সদায় এনেকুৱা মুঠ খাই পেলাই স্কুলত যায় নেকি আপুনি? নাই নহ'ব, ছাৰক সোধক, ছাৰক সোধক। আজি আপুনি স্কুল টাইমত যে মুঠ খালে? নাই, সেই টাইমত নাখাওঁ মই। শ্রেণীকোঠা ইংলিশ, ম্যাথ আর কি আছে শ্রেণীকোঠা? সায়েন্স আর কি আছে? তারপর অসমিয়া শ্রেণীকোঠা দুটাই আমার। কত যাব আসলে? এও স্কুলত যাব অহা নাছিলে। আমার স্কুলখন এইফালে চাপরি ফালে, আর এওঁলোকৰ গাঁওখনৰ পৰা নেক্সট গাঁওখনত আমাৰ স্কুলখন। তেওঁ ৰাতিপুৱাই ফোন কৰিছিলে, মই ৰিচিভ কৰা নাই। জানো আগে পিছে তেওঁ ফোন কৰে, আৰু ফোন কৰিলে কি হয় মই নাযাওঁ, বহুত বাহানা উলিয়ায়। গতিকে সেইকাৰণে মই তেওঁৰ ফোন ৰিচিভ নকৰোঁ ৰাতিপুৱাৰ টাইমত। আৰু আবেলিৰ পিছত তেওঁৰ অলপ ৰূপটো বেলেগ ধৰণৰ হয়, সেইকাৰণে মই ফোন ৰিচিভ নকৰোঁ। আচ্ছা, মই যেতিয়া স্কুললৈ আহিলোঁ, এওঁলোকৰ গাঁৱৰ এজনে ক'লে, ছাৰ আপোনালোকৰ হেডমাষ্টৰ মানে মদ খাই তাত পৰি আছে। হয় নেকি? তাত গৈছে, তেওঁ ভৰি এখন খোৰা, গাড়ী চলাব নালাগে, তেওঁ মানে তেনেকৈ গাড়ী চলাই পেলাই আকৌ মদ খাই পেলাই পৰি আছে। ঠিক আছে বাৰু, যি হয় হ'ব, মই স্কুললৈ যাওঁ। স্কুললৈ গৈ থাকোঁতে আমাৰ এগৰাকী শিক্ষক মন হেৰি কন্দৰ্প কলিতা, মনোজ বুলি মাত, তেওঁ মোক ক'লে, ভৱালী ছাৰ, এই আপোনালোকৰ হেডমাষ্টৰ মদ খাই পেলাই পৰি আছে, তেনেকৈ ক'লে। আৰু তেওঁ মই মোবাইলটো লৈ আহিছোঁ, কোনোবাই লৈ যাব বুলি। মই ক'লোঁ, কোনোবাই আনিব গৈছে নেকি? এই নাই যোৱা, গাঁৱৰ ল'ৰা দুজনৰ মানক কৈছিলোঁ, আৰু তেওঁলোক মানে গ'লে কি হয় এই বেয়াকৈ পালে গালি পাৰে, আৰু বেয়াকৈ গালি পাৰে কাৰণে গাঁৱৰ ল'ৰাবিলাক আনিব নাযায়, তেনেকৈ ক'লে। তাৰপিছত মই গ'লোঁ, গৈ আমাৰ আৰু এজন এছিষ্টেণ্ট টিচাৰ আছে ধনমণি দাস, তেওঁলোকৰ লগত আলোচনা কৰিলোঁ। তেওঁৰ লগত আলোচনা কৰি
মানে ইয়ক মানে কেন কি হয়ে আছে মানে চাব আসিল দুই নম্বর ঘাটরাগ প্রাথমিক বিদ্যালয় আমি তিনজন আছো। নাম কি? রোহিত দাস। প্রধান শিক্ষক হয়? প্রধান শিক্ষক হয়। ছাত্র ছাত্রী কি আছে? ছাত্র ছাত্রী বিশজন আছে। রেগুলার এনেদরে মদ পান করে নাকি? এটো নিত্য নৈমিত্তিক ঘটনা। যদি এও মানে মদ পানে নাখায় তেনেহলে তেও হাত ভরি কপিবলে ধরে আর কেতিয়াবা কেতিয়াবা স্কুললে মদ খাই যায়। এটো হয় খাতাং আর যিদিনাখন মদ খাই যায় সেইদিনাখন মই ইয়াক মানে ই মোক ভয় করে, যথেষ্ট ভয় করে, ই আতরে আতরে ফুরে। ছাত্র ছাত্রী মদ খাইয়ে শিক্ষাদান দিয়ে নাকি? শিক্ষাদানে তেওঁতো ক্লাছ নকৰেই বুলি কব পাৰি। আৰু আপুনি এটা হেৰি চাব পাৰে, মই ভিডিঅ' এটা কৰিছোঁ, তেওঁক সুধিছোঁ ক্লাছ কৰি, তেওঁলোকে কৈছে মই নপঢ়াওঁ ল'ৰা ছোৱালী, তেনেকৈ কৈছে। আৰু চাওক আজি এই মাহটোত সেই দুই তাৰিখ তিনি তাৰিখ ৰবিবাৰ আছিলে, চাৰি তাৰিখ অহা নাই, ছয় তাৰিখ স্কুললৈ যোৱা নাই, তাৰপিছত এই সপ্তাহটোতো যোৱা নাই, নেক্সট সপ্তাহটোতো সি যোৱা নাই একেবাৰে। তাৰমানে